নমস্কার, আপনারা দেখছেন খবরের ঘন্টার, সঙ্গে রয়েছি আমি অর্পিতা। আসুন দেখে নিই আজকের বিশেষ খবর। শিলিগুড়ি গোসাইপুরে 11টি প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি গোসাইপুরের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে উত্তরবঙ্গের জন্য 11টি প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব প্রকল্পের জন্য 110 কোটি টাকা ধার্য করা হয়েছে। পাশাপাশি রবিবার গোসাইপুরের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে প্রায় 1.37 লক্ষ। রাজ্যের মানুষ স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন 2.33 কোটি। আসছে মে জুন মাসের মধ্যে জিটিএ নির্বাচন করা হোক বলেও তিনি অভিমত দেন। এদিন গোসাইপুরের উত্তরা ময়দানে শিলিগুড়ি ও জলপাইগুড়ির নতুন আবেদনকারীর বিধবা ভাতা প্রদান করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠান সেরে পাহাড়ে পা রাখতেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন পাহাড়বাসী। রবিবার কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয় পতাকা নিয়ে হাজির হন অনিক থাপার প্রজাতান্ত্রিক গোর্খা মোর্চার কর্মী ও সমর্থকেরা। সেখানে প্রচুর সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রী 4 দিনের দার্জিলিং সফরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শৈল শহর দার্জিলিংকে। নিতে আসছেন এই সবটাই মিলে আজকে যাকে নিয়ে আমাদের অনুমাদনা, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন রাজ্যের অভিভাবক, সবচেয়ে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, আপনাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি এসে গেছেন। দিদিকে আপনারা স্বাগত জানাচ্ছেন, করতালি দিয়ে ধন্যবাদ জানাচ্ছেন। এইটা দিদি আপনাদেরকে কত ভালোবাসেন। আজকে এই রোদ্দুর হোক, বৃষ্টি হোক, যেই হোক না কেন, আপনারা দিদি ডাকলে দিদি এসলে আসছেন, আপনারা সকলেই চলে এসছেন। আজকে সরকারি কার্যক্রম, এই সরকারি কার্যক্রম একেবারে নিয়ম মেনে চলে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এই দুটি জেলাকে নিয়ে এই সমস্ত কাজ, দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে যে কাজ, আর এবং মিউনিসিপ্যালিটিগুলোকে বলবো মন দিয়ে কাজ করুন আর মানুষের কাজ করুন। মনে রাখবেন, আমি যতক্ষণ, যে রবিবারই হোক আর দুর্গা পুজোই হোক আর শনিবারই হোক আর উত্তরবঙ্গেই থাকি আর দক্ষিণবঙ্গেই থাকি, আমার কোনো ছুটি নেই। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাজ আমায় করতে হয়। আমাকে মানুষ একটা জায়গায় দায়িত্ব দিয়েছে বলে আমি হনু হয়ে যাইনি। আমার দায়িত্ব দিয়েছে বলে আমার কাজের পরিধি বেড়েছে, আমায় কাজটা করতে হবে। পঞ্চায়েতে যারা আছেন তাদেরও বলবো মন দিয়ে কাজ করুন। আগামী বছর আপনাদেরও পঞ্চায়েত ইলেকশন হবে। আমি চাই গণতান্ত্রিক উৎসবের মতো শান্তিপূর্ণভাবে ভোট হবে। যে ভোট আপনারা শিলিগুড়িতে দেখিয়েছেন, সুন্দরভাবে করেছেন, একটা লোক বলতে পারবে না একটা ভোট রিগ হয়েছে। সাথে সাথে আমি গৌতম দেবদেরও বলবো, পাপিয়াদেরও বলবো, কথা কম কাজ বেশি। আমি করবো করে বলবো, আমি না করে বলবো না। আমি পাপিয়াকে বলবো শিলিগুড়ি মহকুমা পরিষদ এখন থেকে কাজ করতে। কেউ কেউ বলছে জিজ্ঞেস তো করে না, মমতা ব্যানার্জি পাহাড়ে যাচ্ছেন 5 দিনের জন্য, কেউ বলছে 6 দিন, কেউ বলছে 7 দিন, কেউ বলছে 15 দিন। আরে তা নয়, আমি আজকে শিলিগুড়ি জলপাইগুড়ি করে রাত হবে পৌঁছতে, আমি 3 দিন থাক। তার কারণ আমাকে একটু জিটিএ নিয়ে কথা বলতে হবে। আমি চাই জিটিএ ইলেকশনটাও মে জুন মাসের মধ্যে হয়ে যাক। পাহাড়ে অলরেডি মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছে শান্তিপূর্ণভাবে, জিটিএ ইলেকশনটা হোক এটা আমি চাই, পঞ্চায়েত ইলেকশন হোক এটাও আমরা চাই। কিন্তু পঞ্চায়েতে পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েত আছে, ত্রিস্তর পঞ্চায়েতের জন্য আটকে আছে।
আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছি এটা আপনাদের আইন, তিস্তর পঞ্চায়েতটা করে দিন, তাহলে আইনতভাবে পাহাড়েও আমরা তিস্তর পঞ্চায়েত ইলেকশনটা করতে পারি। তাই আমি এসছি একটা কোনো কাজের উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হচ্ছে পাহাড়ের ভাই বোনেরাও যাতে নিজেদের নির্বাচিত করে ভালো করে জিটিও তৈরি করতে পারে। কিছু কিছু রাজনৈতিক দলগুলোর সাথেও আমায় কথা বলতে হবে এবং যাতে পাহাড়ে শান্তি থাকে, আলিপুরদুয়ারের চা বাগানে শান্তি থাকে, জলপাইগুড়ি তরাই ডুয়ার্সে শান্তি থাকে, কুচবিহারে শান্তি থাকে, শিলিগুড়িতে শান্তি থাকে, মালদায় শান্তি থাকে, মুর্শিদাবাদে শান্তি থাকে, বীরভূমেতে শান্তি থাকে, বর্তমানে শান্তি থাকে, সমস্ত জেলাগুলো শান্তিপূর্ণভাবে কাজ করতে হবে। বিধবা ভাতা যে এতগুলো বাড়িয়ে দিলাম কটা আলোচনা করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মা লক্ষ্মীদের ডেকে কটা আলোচনা করেছেন, এখানেও 15 লক্ষ মহিলা যাদের বিয়ে হচ্ছিল না তাদের 25,000 টাকা করে আমাদের সরকার দিয়েছে, ওই একবারও আলোচনা করেন? করেন না। 3 দিন আগে 10 জন বাইরে পুড়ে মারা গেল, সবটাই খারাপ, আমি কোনোটাকে সাপোর্ট করছি না। খুন মানে খুন, মৃত্যু মানে মৃত্যু, এটাকে কেউ কোনোদিন সাপোর্ট করতে পারে না। বডি এলো বিহারে, কই একটা চ্যানেল তো আলোচনা করলেন না, কি করে পুড়ে তারা মারা গেলেন? সত্যিই পুড়ে মারা গেলেন না পুড়িয়ে দেওয়া হয়েছে? 6 দিন আগে 4টে বডি এলো কেরালা থেকে, একবারও তো বললেন না। কি সিপিএম এর নেতারা, গালগুলো লাল টুকটুকে বিলিতি ফল হয়েছে, শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়া কাজ। কি কংগ্রেসের নেতারা, আপনার রাজ্য থেকে ফিরে আসছে ডেড বডি, কোনো কথা নেই? বিজেপি ভুলে গেছেন? মুর্শিদাবাদে কাশ্মীর থেকে ফিরে এলো আপেলের চাষ করতে গিয়ে একটার পর একটা ডেড বডি, কখনো মুর্শিদাবাদ এসছে, কখনো মালদা এসছে, কখনো নদিয়া এসছে। তারপরে পরিবারগুলোর দিকে ফিরেও তাকাননি। আর এখানে একটা ঘটনা ঘটেছে, ঘটনা তো আমরা ঘটাইনি, একটা ঘটনা ঘটেছে, ঘটনা নিন্দনীয়। ঘটনাটা ঘটেছে কার? খুন হয়েছে তৃণমূল নেতা, যাদের বাড়িতে আগুন লেগেছে তারাও তৃণমূলের, খুন হলো তৃণমূল, আগুন লাগলো যাদের বাড়িতে তারাও তৃণমূল। আর রাজনৈতিক টিভিগুলো ব্যবসা করতে নেমেছে তৃণমূলকেই গালাগালি দিয়ে, তাহলে বুঝুন আমার হাত কাটলো, আমার পা কাটলো, আমার মাথা কাটলো, আবার আমাকেই গালাগালি দিয়ে যাচ্ছে। পুলিশের ভুল ছিল প্রথমে, খুন হয়ে যাওয়ার পরে ওদের আশঙ্কা করা উচিত ছিল যে কিছু একটা ঘটতে পারে, সেই জায়গাটায় পুলিশের ভুল আছে, আমরা অ্যাকশন নিয়েছি, কিন্তু তারপর ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে, এসডিপিওকে সরিয়ে দেওয়া হয়েছে, 22 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকেও অ্যারেস্ট করা হয়েছে, সবাই যারা অ্যারেস্ট হয়েছে সব তৃণমূল কংগ্রেসের লোকেরা অ্যারেস্ট হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম পরিবারগুলোর কাছে আপনারা আমার কাছে কী চান, তারা আমাকে বলেছিলেন দিদি আমাদের ঘর বাড়িগুলো সারাতে হবে। আমি 1 লক্ষ টাকা করে দিচ্ছিলাম, তারা বলছিল দিদি এতে হবে না, আমি 2 লক্ষ করে দিলাম, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়া হয়েছে। বললো দিদি আমাদের পরিবারগুলো, আমি বললাম জানি মৃত্যুর বিকল্প কখনো টাকা হয় না, পয়সা হয় না, কিন্তু যদি কেউ মরে যায় তার পরিবারটা অসহায় হয়ে যায়, তাকে কে দেখবে? শহরের ছেলেমেয়েরা নজর রাখুন, যদি কখনো দেখেন কোথাও রেলের লাইন কাটা বা ফাটা, বা যদি বা দেখেন কেউ কোথায় তছনছ করতে এসছে, সঙ্গে সঙ্গে খবর দেবেন, আপনাকে রেল থেকে পুরস্কৃত করা হবে,
এমনকি প্রয়োজনে চাকরিও দেওয়া হবে, আমি দিয়েছিলাম। এখনো আমি সাধারণ মানুষকে বলবো, যদি কারো কোনো খবর থাকে এই জায়গায় এই গণ্ডগোলটা হতে পারে, এই জায়গায় এই দাঙ্গাটা হতে পারে, ওই জায়গায় কোথাও একটা পরিকল্পনা করা হচ্ছে, দয়া করে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে জানাবেন। আর লোকাল পুলিশ স্টেশন যদি সেই কাজের সঙ্গে সঙ্গে কমপ্লেনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা না হয়, ব্যবস্থা না নেয়, তাহলে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার। এবং যদি আপনারা এই ধরনের ক্ষতিকারক জিনিস ধরিয়ে দিতে পারেন, আজকাল তো সবার হাতে একটা করে মোবাইল থাকেই, ছবি তুলে রাখবেন, ধরিয়ে দেবেন, দরকার হলে যাকে চেনেন তার মারফত ছবি পাঠাবেন। এমনকি সাংবাদিকদেরও আমি অনুরোধ করব ওই কাজটা করতে। আপনারা অনেকেই আমার ফোন নাম্বার জানেন, দরকার হলে আমাকেও পাঠাতে পারেন। সঙ্গে সঙ্গে আমরা যদি অ্যাকশন নিই, এ ধরনের ঘটনা কেউ ঘটাতে সাহস পায় না, আমাদের রোল প্লে করতে হবে। আর যদি কেউ এই ধরনের ঘটনা ধরিয়ে দেন, তাকে সরকার থেকে পুরস্কৃত করা হবে, আমি এ কথা আপনাদের বলে দিলাম। আমি আগামী 2 মাস টাইম নেব, তারপর যদি কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, কারোর বিরুদ্ধে খুন খারাপের অভিযোগ থাকে, অত্যাচারের অভিযোগ থাকে, আমি আর একটা সেট আপ তৈরি করব। যেটা আমি বলেছিলাম দিদিকে, বলো নামটা আমি এখন বলছি না, আমরা ঠিক করে আপনাদের জানাবো, সেইখানে একটা মিস কল দেবেন, দিয়ে আপনার নামটা বলবেন যে আপনি কি চাইছেন এবং কোথায় কি ঘটছে, সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নেব। আমি এখনো বলছি রামপুরহাটের ঘটনা বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, ষড়যন্ত্র করেই করা হয়েছে, আমরা চাই এর বিচার হোক। ঘটনা ঘটার পর আমাদের সিট অনেক কাজ করেছিল, সিবিআই করেছেন, ভালো করেছেন, সিবিআই কাজটা করুক, আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু এই কাজটা না করে যদি অন্য কাজ করতে যান, বিজেপির কথা মতো, সিপিএম কংগ্রেসের কথা মতো আসল কাজ না করে, তাহলে কিন্তু মনে রাখবেন রাস্তায় আন্দোলনে আমরাই আবার নামব। প্রায় 1,75,00,000 মা বোনেরা আমার লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন। আজকেও 1,100 জনকে লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো, ব্যাংকে আপনাদের টাকা চলে যাবে এই মাস থেকে, এপ্রিল মাসের 1 থেকে। বিধবা ভাতাও যারা পেলেন, 1 তারিখ থেকে টাকা চলে যাবে ব্যাংকে। স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড পেয়েছেন প্রায় 2,33,00,000 মানুষ, এবং সবটাই মহিলা, কারণ মেয়েরাই বাড়ির গার্জেন। ট্রিটমেন্টটা করবার জন্য দায়িত্বটা মা বোনেদের উপরেই দেওয়া হয়েছে, এতে মা বোনেরা সম্মান বোধ করেন। একটা সংসারে কি রান্না হবে সেটা যদি মা বোনেরা ঠিক করতে পারেন, তাহলে স্বাস্থ্যের সুবিধা কে কে পাবে, ওই বাড়ির মা বোনেরাই ঠিক করেন। কারণ মায়েরাই জানে কার শরীর ভালো, কার শরীর ভালো নেই, কাকে চিকিৎসা করতে হবে, কাকে করতে হবে না। স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড পেয়েছেন 2,33,00,000 বেশি মহিলা। আমার 77,00,000 মেয়ের এখন কন্যাশ্রী, 8 থেকে শুরু করে 8, 9, 10, 11, 12 কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্র তারা স্কলারশিপ পাচ্ছে। 1,05,00,000 সাইকেল সবুজ সাথী ক্লাস 9 দেওয়া হয়েছে, প্রতিবার ক্লাস 9 উঠলে একটা করে গভর্নমেন্ট ফ্রি সাইকেল দিচ্ছে, আর 12 ক্লাসে উঠলেই একটা করে স্মার্টফোন দিচ্ছে গভর্নমেন্ট বিনা পয়সায় আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদের। তাছাড়াও আপনারা জানেন আমরা 10,00,000 পর্যন্ত ছেলে মেয়েরা যারা পড়াশুনো করতে পারছিল না, বাবা মাকে ব্যাংকের লোন নিতে গিয়ে
জুতোর অপশন খয়ে যায়। আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিচ্ছি, যার গ্যারেন্টার বাবা মা নয়, যার গ্যারেন্টার আমাদের পশ্চিমবাংলার সরকার। অর্থাৎ বাবা মাকে দায়িত্ব নিতে হবে না, তাকে ঘর বাড়ি বিক্রি করতে হবে না। 21,000 ছেলে মেয়ে ইতিমধ্যেই পেয়ে গেছে, এই টাকা দিয়ে তারা কোচিং এর টাকাও খরচ করতে পারবে, তারা ব্যাগ বইও কিনতে পারবে, তারা কম্পিউটারও কিনতে পারবে, তারা পড়াশোনার খরচাও চালাতে পারবে, কলেজের মাইনেও দিতে পারবে। সুতরাং আমি মনে করি বাংলা যা পারে অন্যরা তা পারে না, এবং জমির পাটটাও আমরা উদ্বাস্তুদের হাতে তুলে দিচ্ছি। সব উদ্বাস্তু কলোনিকে আমরা সরকারি অনুমোদিত উদ্বাস্তু কলোনি হিসেবে ঘোষণা করেছি। ফরেস্ট পাট্টা থেকে শুরু করে উদ্বাস্তু পাট্টা 84টা কলোনি ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি, বাদবাকি কলোনিগুলোও দিয়ে দেওয়া হচ্ছে। এমনকি যারা রেলের জায়গায় বসে আছেন বা অন্যান্য জায়গায় বসে আছেন তাদেরও উচ্ছেদ করা যাবে না, তাদেরও পাট্টা দিতে হবে, এটা আমাদের গভর্নমেন্টের নিয়ম। পাহাড়ে প্রায় 20 বছর আইনি জটিলতা থাকার জন্য পাট্টা দেওয়া যায়নি, কিন্তু আমি যাচ্ছি আগামী পরশুদিন পাহাড়েও অনেক লোকের হাতে, দার্জিলিং কালিম্পং যেহেতু এই দুটো জেলায় প্রোগ্রাম আছে, কার্শিয়াং মিরিক বিভিন্ন জায়গায় আমরা পাট্টা তুলে দেব, ফলে তাদের প্রবলেমটাও দীর্ঘদিন বাদে সলভ হবে। চা বাগান আপনারা জানেন, চা বাগানে যারা কাজ করে তাদের জন্য চা সুন্দরী আমরা বানিয়ে দিচ্ছি। আপনারা জানেন চা বাগান বন্ধ হয়ে গেলে গভর্নমেন্ট 1,500 টাকা করে দেয়, পড়াশোনার খরচ দেয়, ইলেকট্রিসিটি বিল দেয়, অনেক কিছু দেয়। সুতরাং আমি মনে করি আমাদের সরকার যা করতে পারে, যা করছে, তা অন্যান্যরা করতে পারে না। Okay.